হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আপনার টাইটেল দেখে বুঝে গেছেন যে এখন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা খাগড়াছড়ি যাচ্ছি, সাজেকের উদ্দেশ্যে সাজেক যাব। তবে এখন ট্যুরটা একটু অন্যরকম, সব সময় বাইক নিয়ে ঘোরা হয়, এই ট্যুরটা হবে বাসের মাধ্যমে, বাস ট্রাভেল। তো সাথে থাকুন, এনজয় করতে থাকুন সাজেক ব্লগ। চলে আসছি দিঘিনালা। বাস থেকে নেমে চান্দার গাড়ি রিজার্ভ করে এখন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা সবচেয়ে রিস্কি একটা উঁচু জায়গায় উঠে যাচ্ছি, দেখেন আপনারা। এটা হলো আমাদের কটেজ। কটেজে এখন বিছানা নিব, মাত্র আসলাম আমরা। নাম হলো সারা নীলকুটির। বিশ্রাম শেষে আমরা কংলাল ঝর্ণার দিকে যাচ্ছি, সেখানে যেয়ে গোসল করব। এই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নামার অভিজ্ঞতা অন্যরকম, ফিলিংসটাই অন্যরকম। দেখতে থাকুন আপনারা। নামতে তো নামতেছে আরামে, ওঠার সময় তো বোঝা যাবে কি কষ্টটা হবে।
ভাই, ওরা সময় সবাই হাসি রাখেন। কই আপনারা কই? ও নিচে নামতে হবে এখন, রোদের ভিতরে যাচ্ছি। তারপরেও অবস্থা, বৃষ্টি হলে যে কি অবস্থা হয় আল্লাহ জানে। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে কিভাবে যাবে? ওই যে ঝর্ণার পানি বায় বায় করতেছে। এই ঝর্ণাটা দেখার জন্য কত কষ্ট করে 2 কিলোমিটার রাস্তা হাঁটা হাঁটা নামতে হয়েছে, এবং এই উপর থেকে অনেক উপর থেকে নামতে হয়েছে। এখন উঠতেছি হেলিপ্যাড। এই হলো হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টার ল্যান্ড করে। হ্যাঁ, যে হেলিপ্যাডের ভিউ আকাশটা চোস। আজকের দিনের মতো ঘোরাঘুরি শেষ, এখন মোটামুটি সবাই ক্লান্ত, এখন বিশ্রাম নিব। তারপর রাতে খাবারের পর রাতে গানের আড্ডা হবে, সেখানেই আজকের দিনের মতো শেষ হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ। লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একা দুই চাকা সাইকেল, গাড়ির মডেল কি চমৎকার, গাড়ির মডেল মানুষ একা দুই চাকা সাইকেল। এমন যদি হতো আমি পাখির মতো